মূলত দাঁড়িয়ে সম্মানের পিছনে ধাক্কা মেরে দুর্বার ইতিমধ্যেই সাতটি বগি পুরোপুরি দুপুরে মুছে গেছে, চারটি বগি রেলের ট্র্যাকের বাইরে বেরিয়ে চলে গেছে। এই ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে রেলের তরফ থেকে। এই ঘটনার জন্য ইতিমধ্যে রেলের তরফ থেকে বেশ কয়েকটি জরুরি পরিষেবার নাম্বার রেলওয়েতে দেওয়া হয়েছে। এনডিআরএফ বাহিনী এবং অন্যান্য সমস্ত উদ্ধারকারী দল ভুবনেশ্বর থেকে রওনা হয়েছেন এই করমণ্ডল এক্সপ্রেস উদ্ধার কার্য চালানোর জন্য। মূলত পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ এই করমণ্ডল এক্সপ্রেস ধরে চেন্নাই বা দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় কাজে যান, ফলে এই ঘটনায় যে পশ্চিমবঙ্গের বহু মানুষের হতাহত হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।